পুলিশ সদস্য পারভেজ হত্যায় দায়ের করা মামলায় আত্মগোপনে থাকা বিএনপির চার নেতাকর্মীকে গাজীপুরের লক্ষ্মীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপকমিশনার ইব্রাহিম খান জানান, গ্রেপ্তারকৃতরা হলেন শেরেবাংলা নগর থানা বিএনপির আমতলা ইউনিটের সদস্য মোহাম্মদ ইমরান, বাবুল মিয়া, মনির হোসেন ও বাদল দাস। 28 অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যায় জড়িতরা গাজীপুরে আত্মগোপনে আছেন এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নম্বরে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। এ সময় লক্ষ্মীপুরা এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়। বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে আমাদের পুলিশ সদস্য পারভেজকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের অনেকেই এই গাজীপুর মেট্রোপলিটন এলাকায় আত্মগোপন করে আছে।